ওয়েলকাম ব্যাক মাই ফ্রেন্ড। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ফ্ল্যাট টোন, এবং ফ্ল্যাট টোনে আপনি দেখিয়েছি, এবার দেখুন ফ্ল্যাট টোনে ডিপ কালার হলে আপনি কিভাবে করবেন। ডিপ কালার হলে কিছুই না, সব টেকনিক একই থাকছে, শুধু আপনাকে একটা ওপরে একটা প্রলেপ দিতে হবে, যেটা আপনি যে কোনো কালার দিয়ে আপনি দিতে পারেন এবং যেন বোঝা না যায়, এবং নর্মালি লাইট কালার হলে ভালো হয়, না হলে আপনি যখন পার্ট ওয়াইজ রং করবেন তখন সেটা বোঝা যাবে না। এবং এই কোটটা যদি আপনি না দেন, এবং কোটটা কিন্তু বেশি মোটা দেওয়া যাবে না, পাতলা করে একটা কোট দিতে হবে, এই কোটটা বসে যাওয়ার পরে তারপরে আপনি ঠিক আগে যেমন টেকনিকে কাজ করেছেন ঠিক সেম টেকনিকে আপনি কাজ করবেন। যেখানে যেখানে আপনি রং দেবেন সেই সেই জায়গাগুলো টোটালি এরকম একটা কোট দিয়ে যাবেন আপনি। এবার আপনি ধরুন বাই কালার করছেন, তো বাই কালার করতে গেলেও আপনাকে একই কালারে কোট দিতে হবে। এবার তারপরে এই কোটের পরে আপনি কোথাও লাল, কোথাও নীল, হলুদ, যেখানে যে কালার দেবেন আপনি সেই কালার আপনি দিতে পারেন, ঠিক আছে। এবং এইটা কোট হচ্ছে ফার্স্ট টাইম ডিপে করতে হয়, এবং তারপরে প্রসেস টেকনিক আপনার যা আছে সব একই রকম রয়েছে। এই দেখুন আমি যে এক্ষুনি একটা ছবি কমপ্লিট করলাম, তো এই ছবির মতোই সব কিছু হবে এইখানটা। এবার আমি নেক্সট যে ভিডিও দেখাবো সেটা হচ্ছে আপনার স্টেনসিল, যেটা দেখাবো স্টেনসিল টেকনিক যেটা দেখাবো। এবং মনে রাখবেন যে এই যে টেকনিক, এই যে ব্যবহার করা হচ্ছে, এই টেকনিককে আপনি আরও মডিফাই করে আপনি আরও ভালো করতে পারবেন। আমি জাস্ট শেখানোর জন্যে একরকমভাবে দেখাচ্ছি, এবং যখন আমরা এই কাজটা প্রফেশনালি করি তখন আরও উন্নত টেকনিক ইউজ করি, এবং সেই টেকনিকগুলো আপনি বুঝতে পারবেন যে আমি নতুন নতুন যে ভিডিও আপলোড করছি সেটা কী ধরনের কাজ এটা ব্যবহার করছে। একটা কাজের মধ্যে তখন কোনোটায় ব্রাশিং থাকছে, কোনোটায় স্টেনসিল থাকছে, কোনোটায় ওয়াশ থাকছে, একটা টেকনিক আমরা ব্যবহার করে তখন চলে যাচ্ছে একটা ছবির মধ্যেই। সেগুলো তখন আপনি যখন শিখে ওই পজিশানটায় যাবেন তখন আপনি ঠিক ওই ছবিটা বুঝতে পারবেন যে আমি কীভাবে করছি, এবং তখন আপনি দেখে দেখে পার্ট ওয়াইজ করবেন এবং আপনার শিখতে তখন খুব ইজি হবে। এটা শেখানোর সময় একটা একটা একরকমভাবে আমরা প্রফেশনালি শিখিয়ে যাই, এবং যখন আপনি প্রফেশনালি বাজারে কোনো কাজ করবেন, কারো শাড়ি বা চুড়িদার করবেন, তখন একটু অন্যরকম টেকনিক ব্যবহার করতে, সেটাও আপনি দেখতে থাকুন আমার ভিডিও, আমি সেটা পরিষ্কারভাবে দেখাচ্ছি। তো এইবার দেখুন আমি দেখাচ্ছি স্টেনসিল যে টেকনিকটা আমি লিখেছি ওইখানটা, স্টেনসিলটা কীভাবে দেখাবো। এবার দেখুন আমি এক্ষুনি যে কমপ্লিট করলাম যে ফ্ল্যাট টোনটা, ফ্ল্যাট টোন আমার কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন আমি দেখাচ্ছি 7 নম্বর পয়েন্ট, স্টেনসিল ডিজাইন। এবার স্টেনসিল ডিজাইন দেখাতে গিয়ে দেখাবো যে স্টেনসিলের অনেকগুলো মেথড আছে, যেগুলো আপনার একটু ব্লক টেকনিকে যেটা ইউজ করা হয় অনেকটা, এবং কীভাবে এই ডিজাইনগুলো আমরা করি সেগুলো আপনি দেখুন, এবং বাজারে অনেক রকম কাজ বেরিয়েছে সেগুলো আপনার কী টেকনিকে কাজ আছে সেটা আপনি এখন থেকে আপনি শিখছেন যখন আপনি বুঝতে পারবেন। এবার দেখুন প্রথমে আমরা যে স্টেনসিল করে নিই আর কি, এবার দেখুন এই দেখুন আমার কাছে কমপ্লিট স্টেনসিল আমরা কাটিং করে রেখে দিয়েছি। আমরা যখন ডিজাইন করি তখন এরকম ধরনের স্টেনসিল এটা কাটিং করি, এটা আমি যেমন করি এটা এক্সে প্লেট দিয়ে করি, বা এমনি যে কোনো আপনি মোটা ধরনের কোনো প্লাস্টিক হলে এরকম কাজ করা যায়। তো এবার দেখুন কীভাবে স্টেনসিল রেডি করছি। আপনি প্রথমে এরকম একটা এক্সে প্লেট নেবেন, এবং এক্সে প্লেটের পরে এবার আপনি প্রথমে কোনো ফ্রি হ্যান্ডে আপনি কোনো ড্রয়িং করে নিতে পারেন, বা আপনি এই যে যে ডিজাইনটা রয়েছে সেই ডিজাইনটা আপনি এঁকে এরকম কেটে নিতে পারেন। এখানে আমি এইভাবে করছি, এবার আপনি কোনো ডিজাইন ফ্রি হ্যান্ডে বা কোনো ফ্লোরাল কিছু করবেন ব্রাশিংয়ের জন্যে, সেই টেকনিকটা আপনি সেটা সেইভাবে করে নিতে পারেন, ঠিক আছে। এরকম প্রথমে আপনাকে পুরো দাগিয়ে নিতে হবে। ঠিক আছে, এইবার যেমন দেখালাম আর কি, এবার আপনাকে এটা কাটিং করতে হবে, এবং কাটিং করতে হবে আপনাকে কিন্তু কাঁচি দিয়ে করলে হবে না, এটা ছুরি দিয়ে আপনাকে করতে হবে। নর্মালি সাইডটা কেটে নিচ্ছি আমি কাঁচি দিয়ে, এমনি এই দেখুন এই যে বাইরের যে জায়গাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি নর্মালি কাঁচি ইউজ করতে পারবেন, এগুলো আপনি কাঁচি দিয়ে করতে পারেন, কিন্তু ভেতরের যে কাজটা রয়েছে, ভেতরের যে গোলটা রয়েছে সেটা কিন্তু করতে গেলে আপনাকে ছুরি ব্যবহার করতে হবে।
এবং সবসময় বলছি কাঁচি বা ছুরি আপনি যে কোনো জিনিসটা আপনি ঠিক বুঝে ইউজ করতে, এই জন্যই প্রথমে আমি বলছি যে আপনি ছুরি দিয়ে একবারে কাটবেন। এবার দেখুন কীভাবে আমি ছুরি দিয়ে গোলটা কাটছি, কাঁচি দিয়ে আপনি এইভাবে কাটবেন এবং ভেতরে গোলটা দেখুন ছুরি দিয়ে আমি কীভাবে কেটে তুলছি। নিচে এরকম একটা বোর্ড রাখবেন, ব্লেড কিন্তু একদম ব্যবহার করবেন, হ্যাঁ একটা শক্ত ছুরি আপনি এটাকে ব্যবহার করবেন এবং খুব সুন্দর স্মুথলি ধৈর্য সহ আপনি করবেন, ঠিক আছে। এই দেখুন আপনার ভেতরের কাটিংটা এরকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ যখন থাকবে তো আপনি সেভাবে ছুরি ব্যবহার করে আপনি কাটবেন, ঠিক আছে। এবার আমরা তাহলে স্টেনসিল ডিজাইন কীভাবে করতে হয় দেখাচ্ছি, আমার যেটা কমপ্লিট ছবি করা রয়েছে, কারণ শেখাতে গিয়ে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এটা সময় নষ্ট করলে আগে এগাতে পারবো না, ঠিক আছে। আপনি দেখুন কীভাবে স্টেনসিল ডিজাইন করে, এই হচ্ছে না না ওটাই না, হ্যাঁ এবার দেখুন স্টেনসিল আপনি এটাকে বসিয়ে নিচ্ছেন আপনি, দিয়ে এবার আপনার যেখানে রং রাখছে প্রসেস একদম সেম রয়েছে, রংটা কিন্তু একদম পাতলা করবে না যখন আপনি ব্রাশিং করছেন। এবং স্টেনসিল যে ব্যাপারটা বোঝাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে আমি যে ফর্মাটা কাটলাম এটাকে আপনার স্টেনসিল টেকনিক বলে, এবং এবং আমি যে ব্রাশিং করছি ওটা আবার ফেব্রিক ভাষাতে আপনার ওটাকে ব্রাশিং বলা হচ্ছে। এবার দেখুন আমি স্টেনসিলটাকে বসিয়ে দিয়ে কীভাবে ব্রাশিং করছি, কালার কিন্তু ড্রাই রাখতে হবে আপনাকে এক্ষেত্রে যখন আপনি ব্রাশিং জাতীয় কোনো কাজ করবেন। এই যে এরকম ধরনের যখন ব্রাশিং জাতীয় কোনো কাজ করছেন আর স্টেনসিলটাকে আপনি একদম সরতে দেবেন না, যে ব্লকটা আপনি রেডি করছেন সেটা একদম সরতে দেবেন না। এবার এতে কী হচ্ছে যখন আপনার ওই যে এক্সেপ্লেটের যে ধারগুলো এটা খুব সুন্দর ফিনিশিং নিচ্ছে এবং ভেতরে যে ফাঁকা দেখছেন আপনি স্টেনসিলের এই যে যে ডিজাইনগুলো দেখছেন আপনি ওই ডিজাইনটাকে আমি দেখুন রং দিচ্ছি ভেতরে কীভাবে, কিন্তু এতে রং দেওয়াতে কী হচ্ছে রংটা বাইরে যাচ্ছে না, ওইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে, ঠিক আছে। এটাকে আপনাকে ব্রাশিং এইভাবে আপনাকে করতে হবে, ব্রাশিং টেকনিক বলা যায় এটাকে। ভেতরেও দেখুন আমি রং দিয়ে দিচ্ছি কেমনভাবে, মাঝখানে যে গোলটা রয়েছে দেখুন, কিছুই না আপনাকে জাস্ট যেমন ব্রাশিং করছেন একদম সিম্পল জিনিস, একটু মন দিয়ে ভালো করে দেখে নেবেন। আপনি সুন্দর সুন্দর একটু মাথা খাটালে আপনি এর থেকে ভালো আরও ডিজাইন আপনি রেডি করতে পারবেন স্টেনসিল, এটাতে আপনার কোনো খাটুনি নেই, সিম্পল একটা কাজ। এইবার দেখুন আমি স্টেনসিলটা আমি তুলে নিচ্ছি, এবার দেখুন এই দেখুন ঠিক আছে আপনার এই যে ব্রাশিং যে এফেক্টটা রয়েছে দেখছেন তো, আর মাঝখানের যে জায়গাগুলো আপনার যেটা বোল্ড যেটা ভরাট হয়ে গেছে ফ্ল্যাটটনে ভরাট হয়েছে, এই জিনিসটাকে আপনার যেমন ব্লকে যেমন করা হয় সেটাও করা যায় ওইভাবে, আপনার যেটাকে আপনার শাড়িতে আমরা যে ব্লক প্রিন্ট করি এরকম কাঠের ডাইস করে নিয়ে সেই সিস্টেমেও আপনি করতে পারেন এটাকে। এবার দেখুন স্টেনসিলের আরও কিছু কিছু ভালো কাজ আপনাকে দেখাচ্ছি, এই দেখুন যে টেকনিক আপনাকে এক্ষুনি দেখালাম সেই টেকনিকে কত রকম কাজ করা যায়। এই যে দেখুন যে ধারগুলো দেখছেন আমি কিন্তু প্রথমে যেটা এক্সেপ্লেট যেটা রয়েছে সেই এক্সেপ্লেট দিয়ে প্রথমে ব্রাশিং করে নিলাম, ব্রাশিংয়ের পরে তারপরে নিচে আবার আরেকটা ব্রাশিং করলাম,
তারপরে মাঝখানে যেমন আপনি স্বস্তিক দেখছেন, সেই স্বস্তিকগুলোকেও ঠিক ওরকম ভাবে চাপিয়ে ওটাকে আউটসাইড করলাম, আর বাঁ পাশেরটা যেটা রয়েছে ওটাকে ইনসাইড ব্রাশিং করলাম সেম টেকনিকে, ঠিক সেরকমভাবে রেডি করে। দেখুন আমি বাইকালার ইউজ করেছি, এখানটা ইউজ করে এখানটা লাইন আপ করেছি। এই দেখুন একটা ছবি রেডি হয়ে গেল আমার কমপ্লিট। দেখুন শেড দিয়েছি এখানটা, যেমন যে শেডটা আপনাকে ফ্ল্যাট টোনে আগে দেখিয়েছি আমি। এবার দেখুন আর একটা ছবি দেখাচ্ছি, এগুলো কিন্তু সব স্টেনসিল, সব ডিজাইন। এবার দেখুন এই ছবিটা আপনার এখানটা, এই যে যে ফুলের যে পাপড়িগুলো দেখছেন, সেই ফুলের পাপড়ি কিন্তু ছোট্ট ছোট্ট করে ওরকম স্টেনসিল করে নেওয়া আছে, যেটা ভেতরের দিকটা আমি কিন্তু ব্রাশিং রেখেছি, বাইরের সাইডটাকে স্টেনসিল রেখে ভেতরের দিকটা, আর যে পাতাগুলো দেখছেন ওই পাতাগুলোকে আপনার ওটাকেও স্টেনসিল দিয়ে কিন্তু করা, ঠিক আছে। এবার সেইগুলো করার পরে আমি কি করেছি, এই যে যে দেখছেন এটা, এটা ছোট্ট একটা মাঝখানে একটা কাঁচ ইউজ করা আছে ওখানটা, তারপরে ফেব্রিকের একটা সাদা সাদা ফোঁটা দিয়েছি ওখানটা, আর যে এই যে দেখছেন হলুদ রঙের যে জায়গাগুলো, এখানটা 3D একটা ইউজ করা আছে। যে 3D সম্বন্ধে আপনাদের বোঝাবো, একটু বাদাই বোঝাবো আপনাকে, আপনাকে স্টেনসিল সম্বন্ধে আইডিয়া দিচ্ছি, যে স্টেনসিল যে প্রসেসটা এক্ষুনি দেখালাম, এই প্রসেসে আপনার কত সুন্দর এবং কত ভালো কাজ করা যায়, ঠিক আছে। এবার নেক্সট আমার দেখুন আর একটা স্টেনসিল, এই দেখুন এই যে স্টেনসিল যেটা রয়েছে এটা কিন্তু একটা ইনসাইড আপনাকে মানে ব্রাশিং করা এটা, এবং এখানে আপনার একটা শেডিং ইউজ করা আছে, দেখছেন তো এখানটা, হ্যাঁ ওপরের যে শেডিংটা রয়েছে এই পাশে শেডিং রয়েছে, একটা ডিপ লাইট ফলো করে একটা করা রয়েছে তো, আর বাইরের যেটা রয়েছে এটাও কিন্তু একটা এক্সেপ্লেট ইউজ করে কাটা 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 করে ওটাকে একটা ব্রাশিং করে এটা জাস্ট আমি এইভাবে এটাকে প্রেজেন্টেশন করলাম, ঠিক আছে। তো স্টেনসিল দিয়ে এরকম এর থেকেও অনেক কাজ করা যায়, এবং আমরা প্রফেশনালি যখন কাজ করবো এর থেকেও আরও ভালো কাজ তখন দেখাবো, আপনি দেখতে পাবেন। তো এর নেক্সট আমি যে ভিডিও দেখাবো আর কি, এবার দেখাবো আমি ফ্লোরাল টেকনিক। তো আমার ভিডিও ভালো লাগলে এখানে নিচে তো লাল বাটন এখানে আর রয়েছে, এখানটা আপনি সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও আপলোড করতে পারবো না, এবং সাবস্ক্রাইব করার পরে তো আপনার যে সাইট থাকবে সেই সাইটে অটোমেটিক্যালি আমি নতুন যত ভিডিও আপলোড করব তো অটোমেটিক্যালি আপনার ওখানটা চলে যাবে, এবং আপনি নতুন নতুন করে নতুন ভিডিও শিখতে পারবেন। দেখতে থাকুন আমি নেক্সট পার্টে দেখাচ্ছি।